আমি কয়দিন আগে একটা ভিডিও দেখেছি আপনাদের সেটা হচ্ছে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ নাম করা কিছু আলেমদের আপনারা ফোন দিয়েছেন বিতর্ক করার ব্যাপারে বা আলোচনা করার ব্যাপার এবং তারা সবাই কোনো না কোনো বাহানা দেখি আপনাদের সাথে কথা বলতে রাজি হয়নি তাই তো ভাই আহছিলাম কি ভাই এখন একটু নিজেকে মিউট রাখেন আমি কথা বলছি এখন একটু নিজেকে মিউট রাখেন হ্যাঁ নিজেকে মিউট করেন নিজে নিজে নিজেকে মিউট করে ফেলেন আহ রহিমিয়া আপনি নিজেকে হ্যাঁ আমাদের যে আমাদের সাথে যে তারা কথা বলবে না বা আমাদের সাথে যে আলোচনা করবে না সেটা কিন্তু সঠিক না তারা কিন্তু নিয়মিত ইউটিউবে আমাদের বিভিন্ন উত্তর উত্তর। দেয় প্রশ্নের এটা ইউটিউবে অনেক ভিডিও পাবেন এরকম তারা কিন্তু উত্তর দেয় তারা কিন্তু এমন না যে তারা আমাদেরকে পাত্তাই দিচ্ছে না বা তারা আমাদেরকে কেনেই না বা কিছুই না এরকম না তারা লাইভ করে অবশ্যই আমি ভাই আমি কথা বলছি কথার মাঝখানে আপনি কথা বলেন না এখন একটু নিজেকে মিউট করে রাখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা একা একা কথা বলে ফাঁকা মাঠে গোল দিতে চায় যেটা হচ্ছে যেটাকে আমরা বলি ফাঁকা মাঠে গোল দেয়া যেন তিনি যা ইচ্ছা বলবেন তাতে যেন আমি কোথাও তাদের ধরতে এরকম অবস্থায় তারা একা একা বলতে বলবেন আর কি মানে ওয়াচ করবেন আরকি কিন্তু যখন আমরা তাদেরকে বললাম তারা যেহেতু আমাদেরকে ভাই আমি কথা বলছি কথার মাঝখানে আপনি সাউন্ড করেন না আপনার সাউন্ড আমি শুনতে চাই না একটু একটু ধৈর্য ধরে আমার কথা শেষ করতে দেন তো দেখা যাচ্ছে যে ডক্টর আবু বকর জাকারি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন তারপরে আরো এই যে আহমদুল্লাহ উনিও আমার আমরাই আমি যে প্রশ্নগুলো উত্থাপন করেছিলাম সেগুলো অনেকগুলো উত্তর দিয়েছেন যদি আমার নাম উল্লেখ করেন নাই কিন্তু আমি যে প্রশ্নগুলা উত্থাপন করেছিলাম সেগুলো অনেকগুলো উত্তর উনি দিয়েছেন তারপরে হচ্ছে গিয়ে আপনার এবং তারা যে আমাকে চেনে না বা আমাকে জানে না তাও কিন্তু না তারা প্রত্যেকে আমার নাম খুব ভালোভাবে জানে বাংলাদেশের নাস্তিকদের নাম অনেকের নামই জানে আমার নাম তো খুবই ভালোভাবে জানে আহ হাট হাজারি মাদ্রাসা থেকে দুই সালে আমার বিরুদ্ধে বিরাট মিছিল হয়েছিল কয়েক লাখ মানুষের মিছিল হয়েছিল আমার বিরুদ্ধে এবং পোস্টারে আমার ছবি ছিল তারা স্লোগানের দেখেন সেখানে আপনি অসংখ্য এরকম ভিডিও পাবেন আসিফ নদিনের ফাঁসিতে তাদের অনেক বড় বড় মিছিল হয়েছে কয়েক লাখ মানুষের মিছিল হয়েছে আসিফ নদিনের ফাঁসিতে তো তার মানে হচ্ছে এটাই যে তারা আমাকে ঠিকই চেনে তারা সবকিছু ঠিকই জানে কিন্তু তারা মুখে এই জিনিসগুলো স্বীকার করে না তাহলে ঠিক আছে তারা যেহেতু আমার ফাঁসি চাচ্ছে তারা যেহেতু আমাকে হত্যা করতে চাচ্ছে আমাকে হত্যা করা ওয়াজিব এইরকম ঘোষণা তারা দিয়ে রেখেছে যারা ইসলাম ত্যাগ করবে তাদেরকে হত্যা করা ওয়াজিব তো যেহেতু এরকম ঘোষণা টোষণা তারা প্রকাশ্যেই দেয় নাস্তিকদের টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে নাস্তিকদের টুকরো টুকরো করে হত্যা করতে হবে এই কথা এই যে কয়েকদিন আগে গুনভি সাহেব তিনিও প্রখ্যাত ইসলামিক স্কলার গুনভি তিনিও এই কথাগুলো বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে চেনেন আমাদের কথাগুলো জানেন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আমাদের সাথে আলোচনা তারা করবে না চিপাই গিয়ে চাপাতিতে ধার দিবে এবং লোক লালাই দিবে আমাদেরকে যেন ঘাতক পাঠায় হত্যা করা হয় সেই কাজ তারা করবে ঠিকই কিন্তু আমাদের সাথে একটা বিতর্ক আলোচনা সেই কাজটা তারা করবে না তো সেই কাজটা তারা করলেই পারে আমাদেরকে তারা যেহেতু আমাদের এখানে এসে অনেক মুমিন এসে বলে ভাই আপনারা খালি মানে মুমিনদের সাথে পারেন আপনারা পারলে আলেমদের সাথে বিতর্ক করে দেখান তো আমরা ঠিক করলাম ঠিক ঠিক আছে আমরা আলমদের সাথে বিতর্ক করে দেখাচ্ছি ঠিক আছে আমরা আলমদেরকে আহ্বান জানালাম আলম ভাইয়েরা আসেন আপনারা এখন আলেমরা বলতেছে তারা এখন আসবে না তারা অনেক বড় আলেম তারা আমাদের সাথে আসবে না তাহলে কাদের সাথে কারা আসবে আসবে যে সমস্ত যারা টুটা ফুটা আছে তারা আসবে তো তারা তারা তো সেখানে গোহারা মানে খেয়ে যায় তারা তো এখানে এসে লেজি গোব্রে করে ফেলে লেজি লি করে ফেলে তারপরে আমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করি তখন আবার মোমিন এসে আমাদেরকে বলে ও আপনারা খালি এই সমস্ত মূর্খ মোমিনদের সাথে পারেন পারলে আলেমদের সাথে করে দেখেন পারলে

তাহলে অনলাইনে লক্ষ লক্ষ নাস্তিক এখন তারা সবাই তো বুঝতে পারবে যে হ্যাঁ তারা সবাই তো এখানে একটা ইয়া পাবে যে হ্যাঁ ইসলাম তো আসলেই সত্য আমাদের তারাও বুঝতে পারবে নিশ্চয়ই তাহলে এটা এরকম সুবর্ণ সুযোগ তারা কেন অবহেলা করছে এটা আমি বুঝতেছি না হ্যাঁ আসি ভাই আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলেন আপনারা কিছু বলার আছে হ্যাঁ আমি তো আসলে বলতেই পারলাম না আপনি যেটা যেগুলো বল না বা না সেগুলো অনেক বলে ফেললেন আমার কথা হচ্ছে আলিমেরা আপনাদের সাথে সরাসরি বিতর্ক দুইটা কারণে করতে চাচ্ছে না হয়তো একটা হচ্ছে তারা ফাঁকা মাঠে গোল দিতে পারবে না আর একটা কারণ হতে পারে তাদের উপস্থিত বুদ্ধির উপরে তাদের ভরসা নেই তারা ভাবছে যদি হেরে যাই উপস্থিত বুদ্ধির অভাবে তাহলে মুমিন সমাজের কি হবে এই চিন্তার কারণেও হয়তো তারা আপনাদের সাথে সরাসরি বিতর্ক করছে না তো আমার এখন আপনাদের কাছে দাবি আলেমদের জন্য আপনারা দরজা খুলে রেখেছেন তারা আসছে না সেটা তাদের ব্যর্থতা কিন্তু অনেকেই আছে যারা আপনাদের জন্য দরজা খুলে রেখেছে কিন্তু আপনারা তাদের সাথে যে বিতর্ক করছেন না তাদের সাথে বিতর্ক করলেই বোধহয় সেটা আমাদের জন্য সব থেকে বেশি উপকার লাভ হতো আর তাদের বলতে আমি বুঝাচ্ছি এখানে যেমন আমাদের মুফাস্সিল ভাই আছেন যিনি এক সময় অনেক কট্টর নাস্তিক ছিলেন এখন আবার আস্তিক হয়ে গেছেন ভাই গেছে একটু থামেন ভাই একটু থামেন ভাই আবার এইসব পাগল ছাগল মানে মাথা নষ্ট লোকের মানে এ কে ভাই মানে ফালতু আমি তো একটা সীমা আছে ভাই মানে বিরক্তিকর বিরক্তিকর আচরণ এগুলো খুবই মুফাসিল একটা মানে পাগল সে না জানে ইসলামের কিছু না জানে নাস্তিকতার কিছু এ কিভাবে বিতর্ক করবে ভাই এর এর কি আছে ভাই মানে এত মাথা নষ্ট লোক হিজা সাইজা সে মানে তো ইয়া করে লাইভে এর সাথে বিতর্ক করতে যাওয়া মানে নিজের নিজে থুতো ফেলে সেটা চেটে খাওয়া ভাই আপনারা কি পাগল ভাই মানে আমাকে অপমান করার আর কোন ওয়ে ওয়েকে আপনাদের কাছে নাই যে আপনারা আমাকে বলেন যে মুফাশিলের সাথে বিতর্ক সাথে বিতর্ক মানে হচ্ছে নিজের জুতা দিয়ে নিজের ছিলা জুতা দিয়ে নিজের গালে থাকানো

মানে পরে হচ্ছে পাগলামি সে যে সেই বিতর্ক যেদিন করব তার সেদিন যে সে নাস্তিক থাকবে না কি আস্তিক থাকবে আওয়ামী লীগ থাকবে না জামাত থাকবে না জাতীয় পার্টি থাকবে এটা কোনো ঠিক ঠিকানা নাই যে সকালে এক জিনিস বিকালে তো আরেক জিনিস এই সমস্ত ছাগলের সাথে আমি কি বিতর্ক এই এইভাবে ভাই অপমান করবেন না আমাকে আমার একটা আত্মসম্মান বোধ আছে এই নামের সাথে আমার নাম একসাথে নিয়ে আমাকে খবরদার অপমান করবেন না এটা আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে এইভাবে আমাকে অপমান করবেন না আপনারা আসলে কি আসিফ ভাই আপনারা আপনি আপনারা না আপনি জীবনে ওই মুফাসিল ভাইয়ের তুলনায় আরো অনেক বেশি পাগল ছাগলের সাথে বিতর্ক করেছেন বুঝছেন এখন কথা হচ্ছে একটু থামেন আমাদের লাইভে ছাগল আসুক পাগল আসুক সবার সাথে আমরা আলোচনা করি কিন্তু সেগুলো বিতর্ক না সেগুলোতে হচ্ছে আলোচনা সেগুলো হচ্ছে প্রশ্নের উত্তর দেয়া বিতর্ক এবং আলোচনার ভিতরে পার্থক্যটা আপনি আগে একটু ভালো করে পড়ে নেন ঠিক আছে এই শেখেন যে বিতর্ক কাকে বলে আলোচনা কাকে বলে একটু শিখে নেন ঠিক আছে কোথা থেকে কি ভাই কোথা থেকে কি বলেন এই সমস্ত তো মানুষের আগামাথা থাকে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি ফ্যান হবেন আপনার আপনার কাছ থেকে অবশ্যই এর থেকে বেশি আমি আশাও করি না মুফাসিলের ফ্যান থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কিন্তু মানে বিতর্ক কাকে বলে আর আলোচনা কাকে বলে একটা জিনিস শেখানো কাকে বলে সেই জিনিসটা একটু শিখে আসেন ভাই ভাই দেখেন মানে মানুষ মানে সে কি পরিমান আহ মানে বিরক্ত করে মানুষ জন্য এই সমস্ত পাগল ছাগলের নাম বলে কি পরিমাণ বিরক্ত করে মানুষ চিন্তা করে ভাই কথা হচ্ছে আলোচনা বিতর্ক এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে আমরা যখন আলোচনা করি তখন যখন মানুষগুলো আসে তখন কিন্তু যে কোনো মানুষ আসে যে কোনো মানুষের সাথে কথা বলি যে আসিফ ভাই কিন্তু जिंदगीতে কোনোদিন বলে নাই যে এই তুই মূর্খ তোর সাথে কথা বলবো না এই এটা কখনোই করে নাই কমন হয় আসিফ ভাই আপনি আমাদের এত আমাদের উপর এত রাগ না করে একটু শুনুন কষ্ট একটু শুনে নেন ভাই একটু শুনে নেন তাই অনেক কথা কি হ্যাঁ তো ঠিক আছে একটু শুনে নেন এই যে মানে ধরেন আপনারা খেয়াল করে দেখবেন এক ঘন্টা দুই ঘন্টা ধরে কথা বলে অনেক মানুষ এসে যাদেরকে বুঝাইতে হয় জিওমেট্রি বেসিক জিওমেট্রি যাদেরকে বুঝাইতে হয় তারপরে যাদেরকে মানে একেবারে হয় এমনকি এমনও দেখছি উত্তর মেরু দক্ষিণ মেরু চেনে না এরকম মানুষের সাথেও তো ঘন্টার পর ঘন্টা আসিফ ভাই কথা বলছে বলে নাই আমরা তো বলছি আসিফ ভাইও কথা বলছে তো তাদের সাথে এবং তাদেরকে কিন্তু এই যে বোঝে নাই বা বোঝে না এই জন্য কিন্তু বের করে দেয়নি সাথে কথা বলবো না তুই মাদ্রাসার সাথে কথা বল এরকম কিন্তু কোনোদিন বলে নেই যখন দেখা গেছে একটা মানুষ আলোচনা করার মতো পরিবেশ আর রাখে না সেটা যেকোনো কারণেই হোক সেটা সে ইচ্ছে করেই করে না করে নাকি সে অনিচ্ছায় করে সেটা তারা ভালো জানবে কিন্তু যখন একটা মানুষ আলোচনা করার মতো পরিবেশটা রাখে না তখনই একমাত্র সেই মানুষটার সাথে আলোচনাটা টার্মিনেট করা হয় কারণ এটা তো বেকার সময় নষ্ট যে ব্যক্তিটা দেখা গেলো গালাগালি করতে চায় সে শুধু অথবা যে ব্যক্তিটা এসে ইচ্ছে করে প্যাচাচ্ছে অথবা যেই ব্যক্তিটা মানে ইচ্ছে করে না ভান করছে ইচ্ছে করে মন গড়া কথা বলছে হুদাই অপ্রাসঙ্গিক আলোচনা করছে প্রসঙ্গ বুঝতে পারছে না তার সাথে কন্টিনিউ আর করে না তো এইখানে কিন্তু যোগ্যতার চাইতে বেশি জরুরি হচ্ছে আলোচনা করার ইচ্ছাটা আলোচনা করার পদ্ধতিটা সেইটা যাদের সাথে মেলে সেই মানুষগুলোর সাথেই কথা এখন যদি আপনি যে পাগল ছাগলের নাম নিচ্ছে তারাও যদি এসে যুক্ত হয় তাদের সাথেও কিন্তু কথা বলবে এতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি যেরকম বলছেন যে বিতর্ক করা তাদের সাথে বিতর্ক ভাই বিতর্ক তো আলাদা জিনিস সেটা করতে গেলে তো একটা ই থাকতে হয় মানে ধরেন একটা কি বলবো একটা সামঞ্জস্য থাকতে হয় বিতর্ক দুইটা পক্ষের মধ্যে একজন পক্ষ থাকে একজন বিপক্ষ থাকে তাদের মধ্যে তো একটা সামঞ্জস্য থাকতে হয় আলোচনাটা হওয়ার একটা কারণ থাকতে হয় আলোচনাটা দেখার মতো উপভোগ্য হইতে হয় আলোচনাটা তা না করে আপনি এমন একটা নাম বলতেছেন যেই মানুষটাকে মানে আপনারাই তো বলবেন যে সে মুমিন না দেখা গেল আলোচনার মাঝখানে সে মুহাম্মদের গ্যালেনা শুরু করলো বা কুরানের পাতা ছুঁড়িয়ে সে টয়লেটে ফ্ল্যাশ করা শুরু করলো আবারও আগে যেরকম করছে দেখা গেল আলোচনার মাঝখানে সেটা করে বসলো তখন তো আপনারাই মানে আপনারা কি বলবেন বা আপনাদেরকে আসলেই এত করুন সময় আসছে যে এরকম একটা সাতিমের আসলে আপনাদের ইসলামের পক্ষে লড়তে হবে মানে আপনাদের কি মুসলিমদের মধ্যে কেউই নাই মানে এরকম করুন দিন হয়ে গেছে এসে পড়ছে আপনাদের ইসলামের আপনাদের জন্য লজ্জার তো এই নামটা যখন বলেন এটা আসলে আপনাদের জন্য তো বেশি লজ্জার হওয়ার কথা নাকি আহ খুবই দুঃখের বিষয় ভাই যা যা বললেন আমি আসলে সবগুলো কোনো কথাই প্রায় স্পষ্ট শুনতে পারিনি আমি এখন লিপ নিব তার আগে একটা কথা বলতে চাই কি আহ একটু মনোযোগ দিয়ে একটা মিনিট আপনারা শুনুন সেটা হচ্ছে বিতর্ক এবং আলোচনা ডেফিনেশন শেখা অথবা আমাকে মুফাসিল ভাইয়ের বড় ফ্যান বলা এগুলো আসলে সবই আন্দাজি বলছেন আসিফ ভাই এবং যথেষ্ট খারাপ ব্যবহারের সাথে বললেন এরকমটা আশা করিনি আমি এরকম কোন মানসিকতা নিয়েও আসি নাই কারো ফ্যান হয়েও আসি নাই ধরতে গেলে আমি আপনারই ফ্যান আমি তার ফ্যান না তবে আমার তাহলে আপনি আরো লজ্জার আমাদের জন্য যে আপনার মতন মানুষ ফ্যান এটা আমার তো মনে হইতেছে আসি ভাই আপনার জন্য এটা লজ্জার হওয়ার কথা আসি ভাই অবশ্যই আমার জন্য অত্যন্ত লজ্জাজনক ভাই আমি মানে লজ্জিত যে এরকম আমি তো ভাই ফ্যান থাকুক আমার এটাই চাই না এটা সবসময় আমি বলে আসছি যে আমার কোনো ফ্যান থাকুক এই জিনিসটাই ভক্তিবাদের বিরুদ্ধে আমি মানে শুরু থেকে বলে আসছি যখন থেকে লেখালেখি করি সেই সময় থেকে আমি ভক্তিবাদের বিরুদ্ধে কাউকে কারো ভক্ত হওয়া কারো ফ্যান হওয়া কাউকে ফলো করা

গুলো করেছেন সেগুলো আমি প্রায় শুনতেই পারিনি আমি শুধু দেখেছি যে যখন আপনারা মিউট হয়েছেন তখন আমি আনমিউট করে কথা বলছি আমার লাস্ট একটা লাইন হচ্ছে আপনারাও সাধারণ শিক্ষিত আলেম এবং মুফাসিল ভাইও সাধারণ শিক্ষিত আলেম হতে পারে সে পাগল ছাগল যাই হোক তবে আমরা যারা একটু একটু আপনাদের ছোট ছোট লিসেন আছে আপনারা একটু আলোচনা রহিমিয়া আপনি যে বললেন মুফাসিল একজন আলেম এটা একটু আমাদেরকে মানে দেখান যে সে কোথাতায় কোথাকার আলেম সেটা আমাদেরকে একটু প্রমাণ করে দেখান আমি বলেছি সাধারণ শিক্ষিত আলেম সাধারণ শিক্ষিত আলেম মানে বোঝাচ্ছি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে কিন্তু তারপরে ধর্মীয় বইপত্র পড়ে ধর্মীয় বিষয়ে একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান লাভ করেছে আর কি সেটাকে বোঝাচ্ছি আচ্ছা তাহলে এরকম একজন লোকের যেটা করতে হবে সে যদি আমাদের সাথে আলাপ করতে চায় তাহলে আমাদের লাইভে এসে এখানে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়ানোর পরে যখন আমরা তাকে সুযোগ দিব তখন সে আমাদেরকে এই করতে পারে তার যদি যদি কোনো প্রশ্ন থাকে বা ইসলামকে সে সত্য প্রমাণ করতে চায় তাহলে যারাই আছে হ্যাঁ যাই আছে তাদেরকে এখানে এসে লাইনে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে যদি আপনি ওনার সাথে কথা হয় তাহলে ওনাকে বললেন যে আমাদের এসে যুক্ত হয়ে আমাদের যেন দাঁত ভাঙা জবাব দিয়ে যায় আমরা তাকেও ঠিক একই ভাবে ট্রিট করব যা আমরা একজন মাদ্রাসা ছাত্রকে করি ঠিক একইভাবে আমরা অসম্মান করব, না আমাদের সাথে যদি এসে পড়ে মানে কথা বলতে চলে আসে তখন তো তাদের তাকে আর আমরা সরাসরি পাগল ছাগল বলবো না এখন বলতেছি কারণ আপনি মানে একটু বিরক্ত করে ফেলছেন আমার আমার মেজাজটা একটু ইয়া হয়ে গেছে এই জন্য বলে ফেলছি কিন্তু সে যদি সরাসরি চলে আসে তাহলে আমরা অবশ্যই পাগল ছাগল বলবো না তার সাথে ভদ্রভাবেই কথা বলবো এখানে আসতে বইলেন তাহলে তাকে ঠিক আছে এই তো হইলো আসলে আমি তাকে কিভাবে বলবো জানি না তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তবে কি আসিফ ভাই আমরা যারা কিছুটা হলেও সংশয় তাই ভোগি তারা যখন হঠাৎ করে দেখি যে একজন কট্টর নাস্তিক হঠাৎ আবার ইসলামে ফিরে আসলো তখন আমাদের মনে আরো প্রশ্ন জাগে আমরা আরো অশান্তিতে পড়ে যাই তাই আপনাদের কাছে এটা কাইন্ড ভাই এর ভাই এর মানে হচ্ছে আপনি সংশয় বা নাস্তিকতার মূল সংজ্ঞাটাই জানেন না দুঃখজনক হচ্ছে আপনি নিজেকে বলছেন যে সংশয়বাদী বা নাস্তিক কিন্তু মূল সংখ্যাটাই জানেন না এটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার যে আপনারা সংখ্যাটাই না জেনে আপনারা অনেকে নাকি নাস্তিক হয়ে যান এটা ভাই খুবই প্যাথেটিক ব্যাপার খুবই প্যাথেটিক ব্যাপার যে আপনারা সংখ্যা না জেনে একটা কিছু হয়ে গেছেন বলে দাবি করেন আচ্ছা আমাদের সাথে মুশফিক মিনার ভাই আছেন মুশফিক মিনার ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আপনি মুশফিক মুশফিক মিনার আপনি কি শব্দ করেন ভাই মানে फेक অনুমিন যুক্ত হয়েছেন আচ্ছা ভালো একটা নাম দেওয়া গেছে ভাই ধন্যবাদ দেওয়ার জন্য এখন থেকে আমরা পর্নবুমিন আর এই যে ওই গ্রুপটা হচ্ছে না ছেলে মুমিন আর এই গ্রুপটা হচ্ছে পর্ণবুমিন একদম আচ্ছা মিয়া তাহলে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আপনি আহ আপনার জন্য শুভকামনা রইল ঠিক আছে আপনি কার কাছে বলবেন মিয়া

সিলের জন্য খোলা ভাই সবার জন্য খোলা আহ ওনা খেতার বিদা জানালাম আহ মাতব্বর ভাই আপনি তাহলে বলেন